প্রত্যাহার করে পরিপত্র জারি করা হয়েছে। এখন থেকে নির্বিঘ্নে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন তাদের জাতীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামী নির্বাচন থেকে এই দেশের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। ওরা মুখের ফুৎকার দিয়ে পৃথিবীর জমিন থেকে ইসলামকে শেষ করে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পরিপূর্ণ করার জন্য তার দিনকে তিনি বিকশিত করবেন, কাফেররা যতই তা অপছন্দ করুক না কেন। এই পৃথিবীতে যত কাফের আগমন করেছেন, যত নবী এবং রাসূল আগমন করেছেন, প্রত্যেকজন নবী এবং রাসূলের সাথেই এরকম কাফের এবং মুশরিকেরা বিরোধিতা করেছে, আল্লাহর বিধানকে বিজয়ী করতে দিতে চায় নাই। যুগ যুগ ধরে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকজন নবী এবং রাসূলের সাথেই কাফের মুশরিকরা এরকম বিরোধিতা করেছেন, এমনকি ইসলামকে এই পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে নির্বাপিত করেন নাই, বরং তার আলোকে কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিকশিত করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বাংলার জমিন থেকেও তেমনি জালিম শাসক, এই খুনি শাসক হাসিনার সরকার বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য নির্বাহী আদেশের মাধ্যম দিয়ে যে আইনটি পাশ করেছিল, যেই পরিপত্র জারি করেছিল, আজকে 28 আগস্ট 2024 তারিখে সেই পরিপত্রকে প্রত্যাহার করে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের পরামর্শক্রমে এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শক্রমে সেই আদেশটাকে প্রত্যাহার করে পরিপত্র জারি করা হয়েছে। এখন থেকে নির্বিঘ্নে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন তাদের জাতীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামী নির্বাচন থেকে এই দেশের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। তারই ধারাবাহিকতায় যেই কথাটি বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বিকশিত করতে চান, তাহলে তাকে কেউ নির্বাপিত করতে পারে না, তাকে কেউ নিভিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলামকে বিকশিত করতে চান, তাহলে কাফেররা কখনো চক্রান্ত করে ইসলামের বাণীকে কখনো নিভিয়ে দিতে পারে না। বাংলার জমিন থেকে বাংলাদেশ জামাত ইসলাম সহ তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বর্তমান কয়েকদিন পূর্বে পদত্যাগ করা সেই জালিম সরকার যেভাবে চেষ্টা করেছিল সেটা পারে নাই, বরং এমন একটা নিউজ আপনাদেরকে বলতে চাই, এমন একটি কথা বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কয়েকদিন পূর্বে আমরা দেখেছি সংবাদগুলো প্রচার আমরা শুনেছি, ঢাকা ইউনিভার্সিটির ইফতার মাহফিলে যখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছিল, অনেকগুলো মানুষের অনেকগুলো সুশীল সমাজের পেটের ব্যথা বেদনাগুলো শুরু হয়ে গিয়েছিল, তারা সহ্য করতে পারছিল না যে ঢাকা ইউনিভার্সিটির থেকে কোরআনে কারিমের তেলাওয়াত হোক, এমনকি তারা মানতে পারছিল না, রাজি হচ্ছিল না ঢাকা ইউনিভার্সিটির থেকে কোরআন তেলাওয়াত দেখে, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল, প্যাডগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আজকে আমরা সেই বাংলার জমিনেই দেখতে পেলাম, জালিম সরকারের পদত্যাগ হওয়ার পর, তাদের পরাজয় বরণ করার পর, ঢাকা ইউনিভার্সিটিতে যিনি ভিসি স্যারের দায়িত্ব পালন করেছেন, তার নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে সর্বপ্রথম ছাত্রদেরকে নিয়ে ভিসি স্যারের ইমামতিতে নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে এই সংবাদ দ্বারা আমরা যেই কথাটা বুঝতে পারি, আগামীর বাংলাদেশ, আল্লাহওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলাম সহ ইসলামিক আন্দোলনের বাংলাদেশ,
তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে ভিসি স্যার যেই শুভ উদ্বোধন করেছেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে, 90টি সূচনা করেছেন ভিসি স্যারের নেতৃত্বে। ভিসি স্যারের ইমামতিতে ছাত্ররা যখন নামাজ আদায় করেছে, এদেশের 18 কোটি মানুষ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছেন, এমন ভিসি মহোদয় যেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চলে আসে, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াত থেকে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চান তাহলে কেউ তাকে মারতে পারেন না। এই জমিন থেকে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মীরা কিন্তু পালিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই। অথচ দেখেন, যারা একসময় বীর দর্পে, তারা তাদের বুকগুলো উঁচু করে করে লম্বা কণ্ঠ দিয়ে এবং অন্যায়কারীদের কণ্ঠ দিয়ে যেভাবে তারা এই দেশের মিডিয়াগুলোতে কথা বলতো, আমরা পালাবো না, আমরা পালাবো না, আমরা এই দেশ থেকে পালিয়ে যাব না, পালিয়ে যাব না, মাত্র 45 মিনিট সময়ের ব্যবধানে ওই সকল জালিমেরা এই দেশ থেকে পালিয়ে যেতে পর্যন্ত বাধ্য হয়েছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না। আমার বন্ধুগণ, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের উপরে বিগত 16টা বছরে যেই পরিমাণ নির্যাতন এবং নিপীড়ন করেছে এই জালিম সরকার, হাসিনা সরকার, এই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে চলেছে, তারা কখনোই দেশ থেকে পলায়ন করে নাই, দেশ থেকে চলে যায় নাই। অথচ যারা এই দেশের মাটি নিয়ে বড়াই করত, অহংকার করত, অহমিক করত, যারা আলেমুলামাদেরকে মানুষ মনে করত না, আলেমুলামাদেরকে কঠিন নির্যাতন এবং নিপীড়ন করত, ওই মানুষগুলো আস্তে আস্তে করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না। আমার বন্ধুগণ, আরও একটি কথা না বললেই নাই, ঢাকা ইউনিভার্সিটির ভিসি মহোদয় যখন এই ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে তার নেতৃত্বে তার ইমামতিতে নামাজ আদায় করলেন, তখন নাস্তিকদের নাস্তিক পাড়াতে ব্যাপকভাবে মাথা নষ্ট শুরু হয়েছে। আপনারা জানেন, এই দেশ থেকে নির্বাসিত পতিতাবৃত্তি করার মতো যেই মহিলা তসলিমা নাসরিনের গাত্রদাহ শুরু হয়ে গেছে, তার গায়ের জ্বালাপরণ শুরু হয়ে গেছে, যখনই তসলিমা নাসরিন দেখেছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি মহোদয় ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে নামাজ আদায় করছেন, তখনই এই তসলিমা নাসরিনের মাথা নষ্ট হয়ে গেছে, পেট নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এই তসলিমা নাসরিন সঙ্গে সঙ্গে কিন্তু কটূক্তি করতে শুরু করেছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না। এই তসলিমা নাসরিনকে উচিত জবাব দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের ইসলাম প্রিয় মানুষগুলোকে সুবুদ্ধি দান করুন, আগামী নির্বাচন থেকে শুরু করে আগামী সময়গুলোতে আল্লাহওয়ালাদেরকে যাতে করে পার্লামেন্টে পাঠাতে পারেন সেই ব্যবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদের করবার তৌফিক দান করেন। বাংলাদেশের 18 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, যাতে করে বাংলার মানুষ আগামী সময়গুলোতে আল্লাহওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারে, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।